বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দেশ হতে দেশের বাহিরের থেকে এখন এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। হ্যাঁ বন্ধুরা, আমিও আপনাদের দোয়া ও আল্লাহ পাকের অশেষ কৃপায় আমিও অনেক অনেক ভালো আছি। কৃষি মিডিয়া টিভির পক্ষ থেকে জানাই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইরি ধানের জমিতে। আপনারা দেখতেই পারছেন যে আমার পিছন সাইডে এখন ইরি ধানের রোপণ করা হয়েছে। তো বন্ধুরা, আজকে আমরা এই ইরি ধান সম্পর্কে একটু আপনাদের সাথে আলোচনা করব। তো বন্ধুরা, আলোচনাটা শুরু করার আগে এখনও যারা আমাদের কৃষি মিডিয়া টিভির পরিবার হতে পারেননি, প্লিজ বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। আর ভিডিওটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করে আমাদেরকে উৎসাহিত করবেন পরবর্তী ভিডিও করার জন্য, আর আপনাদের মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে। তো বন্ধুরা, আপনারা জানেন যে ইরি ধান সাধারণত কী কীভাবে চাষ করা হয়। তো বন্ধুরা, আমি এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে জাস্ট একটু কথা বলব। তো বন্ধুরা, আপনারা জানেন এখনকার সময়টা হচ্ছে বর্ষাকালীন সময়, বা আপনারা বলতে পারেন যে এই বর্ষাকালীন সময় ইরি ধান আবার কীভাবে চাষ করা হয়। হ্যাঁ বন্ধুরা, বর্ষাকালীন সময়েও ইরি ধানের চাষ করা হয়। তো বন্ধুরা, আপনারা যে ইরি ধানগুলো দেখতে পারছেন এগুলোকে বলা হয় দিয়ার ১১। তো এই দিয়ার ১১ ধান কীভাবে রোপণ করবেন, কীরকম মাটিতে বা কীরকম জমিতে এগুলো সবচাইতে ভালো হয়, আমি তার এ টু জেড আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। তো আমি সর্বপ্রথম আসি জমির দিকটাতে। আপনারা এই ধানগুলো যে জমিতে রোপণ করবেন, সে জমিটা অবশ্যই হতে হবে উঁচু জমি। হয়তো বলতে পারেন, কেন নিচু জমিতে কি চাষ করা যায় না? হ্যাঁ বন্ধুরা, করা যায়, কিন্তু এই দিয়ার ১১ সাধারণত বর্ষাকালীন সময়ে বেশি চাষ করা হয়, তাই আপনার বিশেষ করে জমিটা লাগবে উঁচু জমি, যাতে করে বন্যার পানিতে জমিগুলো প্লাবিত না হয়। আর দ্বিতীয় কথা আসতেছি যে এই জমির মাটি কী রকম হতে হবে। এই জমির মাটি অবশ্যই অবশ্যই বেলে দোআঁশলা মাটি হতে হবে। তো বন্ধুরা, সাধারণত ইরি ধান বেলে দোআঁশলা মাটিতে সবচাইতে ভালো হয় এবং এর ফলন অধিক হয়। তো এগুলো রোপণ করবেন কিভাবে? তো বন্ধুরা, এগুলো রোপণ করার পদ্ধতিটা হচ্ছে গিয়ে সেই আগের পদ্ধতিটাই, যারা ইরি ধান রোপণ করেন ঠিক একই পদ্ধতিতে রোপণ করলে অবশ্যই অবশ্যই এখান থেকে সেরকম ফলনই পাওয়া যাবে। তো আমি পদ্ধতির কথাটা বলছি। সুন্দর করে জমিটা চাষ করবেন, টিলার বা ট্রাক্টর দিয়ে চাষ করে পানি দিবেন। পানি দেওয়ার পরে আবার টিলার বা ট্রাক্টর দিয়ে চাষ করে মই করতে হবে, ঠিক আছে? এক কথা, জমির মাটিগুলো কাদা কাদা সিস্টেমের করতে হবে। করার পরে এই যে সেই আগের কথাই, যে লাইন বাই লাইন, ঠিক আছে, ইরি ধানের চারাগুলো রোপণ করতে হবে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু মানে অনেক জায়গা শতাংশ জুড়েই, ঠিক আছে, এই দিয়ার ১১ ধান চাষ করা হয়েছে। তো এগুলোর বয়স এখন আপনার হবে এক থেকে দেড় মাস। তো বন্ধুরা, এক থেকে দেড় মাসের মধ্যে দেখা যাচ্ছে যে এই ধানগুলো অলরেডি জমিতে লেগে গেছে এবং এর ধানের চেহারা চলে আসছে আপনার সবুজ চেহারা। তো বন্ধুরা, তো আমি এখন আসতেছি যে এই ধানগুলো রোগ বেলায় হলে কি কি করা যায়। তো বন্ধুরা, আপনার যে আপনারা যে ইরি ধান, ২৯ ধান এগুলো যে আপনারা রোপণ করেন, সাধারণত যে রোগগুলো আপনার ওই ধানগুলোতে দেখা যায় ঠিক সেম টু সেম একই রোগ বেলায় দেখা যায় এই ধানগুলোতেও। তো বন্ধুরা, এরকম রোগ বেলায় হলে অবশ্যই জানেন যে কোন রোগের কারণে কি কি ওষুধ প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা, বিশেষ করে আপনারা যখন জমিতে ধান রোপণ করেন, তখন সাধারণত সর্বোচ্চ বেশি আপনারা সার দেন হচ্ছে গিয়ে ইউরিয়া পটাশ। এগুলো দেওয়ার কারণে দেখা যায় যে ইউরিয়ার কাজ কি, ইউরিয়ার কাজ হলো মানে জমিকে শক্তিশালী করে এবং ধানের গোড়াকে শক্তিশালী করে। আর পটাশের কাজ হলো সাধারণত কাজ করে যে আপনার জমিতে যদি মানে ময়লা আবর্জনা, এক কথা ঘাস হয়, সেগুলোকে মেরে ফেলে।
তো বন্ধুরা আপনারা যদি এভাবে চাষ করেন তাহলে অবশ্যই অবশ্যই দেয়ার 11 ধান চাষ করা যাবে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।